সন্দেশ খালে কাণ্ডে এক প্রতিবাদী মুখ, অন্বেষা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনার অভিযোগ। সন্দেশখালি থানা এলাকায় এসেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেয়াল। তার কাছে সন্দেশখালি তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, তাদের অত্যাচারের কথা জানিয়েছিল। তারপর সন্ধ্যাবেলা ওই প্রতিবাদী মুখ অন্বেষা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুকুরের পাড়ে খুন করার চক্রান্ত করে বেশ কিছু দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দেশখালি থেকে সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালিতে আরও এক প্রতিবাদী মুখ অন্বেষা মণ্ডল, তাকে খুনের চেষ্টার পরিকল্পনা, এমনটাই অভিযোগ উঠে আসছে, বিস্তারিত কী জানা যাচ্ছে? দেখো না, আগে জানি রেখে সন্দেশখালি কিন্তু আগে কিন্তু একটা উত্তাল হয়েছিল, তারপরে মাঝখানে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরেছিল সেই সন্দেশখালি। দেখো সেই সন্দেশখালিতে কিন্তু গত পরশুদিন কিন্তু সেখানে কিন্তু একটা বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু ডেপুটেশন দেবেন বলে তারা কিন্তু জমায়েত করেছিলেন, থানায় ঘেরাওয়া করেছিলেন। পাশাপাশি তারা কিন্তু ডেপুটেশনের নাম করে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন রেখা পাত্র এবং বিজেপির নেতৃত্বে কিন্তু এই অবস্থান বিক্ষোভ করা হয় সন্দেশখালি থানার সামনে, তারা ডেপুটেশন দেবেন বলে। পাশে কিন্তু একটা সুকুমার মতো একটা মিটিং করছিল, সেই মিটিংয়ের ওখানে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক কিন্তু কয়েকজন ছিল, তাদের নিয়ে কর্মী বৈঠক করছিলেন। সেই কর্মী বৈঠক হঠাৎ কিন্তু তৃণমূলের যে বিধায়ক সন্দেশখালির বিধায়ক সুকুমার মতো, তিনি যারা দাবি করেছেন যে অর্চনা মজুমদার এবং রেখা পাত্র তাদেরকে সেই তৃণমূলের যারা আন্দোলনকারীর মুখ, যেসব মহিলারা অবস্থান বিক্ষোভ করছিলেন সন্দেশখালি থানার সামনে, তাদেরকে উস্কে দিয়েছে। উস্কে দেওয়ার পরে কিন্তু সেই তৃণমূল যেখানে সুকুমার মতো মিটিং করছিলেন, কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করছিলেন, সেখানে কিন্তু তারা চড়াও হয় এবং একাধিক তৃণমূল কর্মীকে মারধর করতে থাকে এবং দিলীপ মল্লিককেও মারধর করতে থাকে। যেহেতু সন্দেশখালি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি, দিলীপ মল্লিক তাকেও মারধর করা হয়। সুকুমার মাহাতো যে সন্দেশখালি বিধায়ক তাকেও কিন্তু হেনস্থা করা হয়। প্রশ্ন উঠছে তাহলে চক্রান্ত করে কিন্তু এরা কিন্তু এই মহিলাদের লেলি দিয়ে কিন্তু সেই সুকুমার মাহাতোর উপরে চড়াও হয় এবং অ্যাটাক করে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সুকুমার মাহাতো। তার ভিত্তিতে দিলীপ মল্লিক কিন্তু সন্দেশখালি থানাতে অভিযোগ করে, সেই অভিযোগ ভিত্তিতে কিন্তু চারজন মহিলাকে সন্দেশখালি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে একের পর একে উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগেও আমরা দেখেছি কাঠপোলে একটা অগ্নিগর্ভ হতে বেড়মজুর বাগদিপাড়ায় সেখানে একটা বিক্ষোভ তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মহিলাদের বিক্ষোভ দেখা গেছে। পাশাপাশি গতকাল কিন্তু প্রিয়াঙ্কা টিবরেয়াল এইসব নিয়ে কিন্তু তিনি কিন্তু সন্দেশখালি থানার সামনে তিনি কিন্তু আসেন এবং পাত্রপাড়ায় গিয়ে সেখানে কিন্তু বিভিন্ন মহিলাদের আন্দোলনকারী মহিলা তাদের সঙ্গে কিন্তু কথা বলেন, পাশাপাশি তাদেরকে আশ্বাস দেন এবং তাদের কথা শোনেন। তিনি কিন্তু বলেন যে দিলীপ মল্লিক তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে তিনি কিন্তু সন্দেশখালি উত্তপ্ত করে তুলছেন তাদের দাবি। দেখো তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল কিন্তু প্রিয়াঙ্কা টিবরেয়াল আসার পরে কিন্তু সেখানে গতকাল বিকালবেলা সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো এবং দিলীপ মল্লিক এলে একটা মিছিল বার করেন যে আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপরে বিজেপির দুষ্কৃতি, অর্থাৎ মহিলাদের লুলিয়ে দিয়ে কিন্তু তার পিছনে পাশাপাশি তারা কিন্তু দুষ্কৃতি, বেশ কিছু দুষ্কৃতি তাদের কিন্তু চড়া হয় এবং মারধর করে। সেই দুষ্কৃতি যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু সন্দেশখালি থানার সামনে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখান। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু যে আমাদের খবর পাচ্ছি সন্ধে নাগাদ এক মহিলা অম্বেষা মণ্ডল তাকে কিন্তু বেশ কিছু দুষ্কৃতি তারা এনে এসে কিন্তু তার বাড়ির সামনে, অর্থাৎ তিনি কিন্তু বাইরে, তিনি কিন্তু বলেছেন আমি যখন বাড়ির সন্ধ্যের পরে বাড়ির সামনে কুকুর ডাকছিল, সেই কুকুর ডাক শুনে তিনি কিন্তু দরজা খুলে বাইরে আসেন। যখনই বাইরে আসেন তখন তিনজন দুষ্কৃতি তার মুখের চেয়ে কাপড় বেঁধে তাকে ধরে নিয়ে কিন্তু টানতে টানতে বাড়ির সাইডে একটা পুকুর আছে, সেখানে বাগান আছে, তারপরে কিন্তু জলকর আছে, সেই পুকুরের সাইডে নিয়ে যায়। তিনি কিন্তু গোগো আওয়াজ করেন, তার স্বামী কিন্তু বাড়ি এসে খোঁজাখোঁজি শুরু করে। তারপরে তার স্বামী যখন আশপাশে লাইট নিয়ে খোঁজাখোঁজি শুরু করে তার গোগো আওয়াজ শুনতে পায়। তারপরে গ্রামবাসীরা এবং তার স্বামী কিন্তু গিয়ে তাকে উদ্ধার করে। তিনি কিন্তু দাবি করেছেন তাকে কিন্তু খুন করার পরিকল্পনা ছিল, এমনটা খবর পাওয়া যাচ্ছে, তাকে কিন্তু খুন করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই অম্বেষা মণ্ডল তিনি কিন্তু দিলীপ মজুমদার, দিলীপ মল্লিক অর্থাৎ তৃণমূলের যে সভাপতি দিলীপ মল্লিক তার বিরুদ্ধে এবং একাধিক তৃণমূলের নেতার বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টিবরেয়ালের কাছে, যার কারণে বিজেপির দাবি, যার কারণে কিন্তু অম্বেষা মণ্ডলকে খুন করার হুমকি দিয়েছিল, খুন করার উদ্দেশ্য নিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কিন্তু এমনটাই দাবি করছেন। দেখো তৃণমূল এটা কিন্তু উড়ি দিয়ে বলছে সম্পূর্ণ। রেখা পাত্র কালকে যে রাত্রেবেলা সেই ঘটনা নিয়ে যখন বাইট দিয়েছে বা সাংবাদিকদেরকে বলেছেন, তিনি বলতে বলতে কেঁদে ফেলেছেন। আমরা যখন তৃণমূলের কাছে প্রশ্ন করি, তৃণমূল কিন্তু দাবি করেছেন সন্দেশখালিতে সম্পূর্ণভাবে নাটক চলছে, কারণ জানে বিজেপি দুসর বেড়ে সিট পাবে না, তাদের পায়ের মাটি তলা থেকে মাটি সরে যাচ্ছে, যার কারণে সন্দেশখালি এটাকে ইস্যু করে তার একের পর এক মিথ্যা অভিযোগ করছে এবং নাটক শুরু তৈরি করেছেন, এমনটি তৃণমূলের পক্ষ থেকে শোনা গেছে। প্রিয়াঙ্কা,
একেবারে সিরাজুল, তুমি যেমনটা বললে আমাদের যে এই যে অভিযোগ, এই যে ঘটনার যারা খুন করার পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে বা শনাক্ত করা গিয়েছে কি? দেখো, গতকাল রাতে যখন আমরা যখন যেখানে গেছি, তখন যখন খবর সংগ্রহ করতে গেছি, তখন কিন্তু যে মহিলা আক্রান্ত, যে মহিলা, সেই মহিলার স্বামী কিন্তু দাবি করেছেন আমরা এখন অভিযোগ করিনি। তার পুলিশ কয়েকজন বাড়িতে আসলো, তারা খোঁজখবর নিয়ে চলে গেছে, কিন্তু তারা কিন্তু জানিয়েছেন আমরা এইবার এই যেই পরে যে তারা কিন্তু অনেক তারা যে কিন্তু সন্দেশকারী থানাতে অভিযোগ করবেন এমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে বা তারা কিন্তু জানিয়েছেন। আক্রান্ত মহিলার স্বামী তিনি কিন্তু বলেছেন যে আমি যেই থানায় অভিযোগ করব। এখন অভিযোগের ভিত্তিতে সন্দেশকারী থানার পুলিশ তারা কিন্তু তদন্ত নামবেন এবং আসল ঘটনাটা কী, সত্যি ঘটনা কী সামনে বেরিয়ে আসে সেদিকটা তো আমাদের নজর থাকবে। টাইপ টিভি ক্যামেরা অনন্যা। অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি, অনেশা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুকুরের পাড়ে খুন করার চক্রান্ত করা হয়েছিল এমনটাই অভিযোগ। এবং তারপর মহিলার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় যেমনটা জানানো যাচ্ছে যে অনেশা মণ্ডল তার স্বামী থানায় অভিযোগ দায়ের করবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মামাকে ডাকছে এবং মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি, তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালী সব ঘটনা সমস্যার সমাধান হবে। একটা মায়ের সম্মান আমি হয় এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই, আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকের সেই সম্মানে গেছে। আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশখালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সংগ্রাম লুট হচ্ছে, তাদের নির্যাতিত করছে। আমাদের থেকে সন্দেশখালীতে যে নাটক চলছে সেটা আপনারা বেশি জানেন, কিন্তু আপনারা দায়বদ্ধ বিজেপি সরকারের কাছে, তাই জন্য কিছু বলতে পাচ্ছেন না। প্রিয়াঙ্কা টোবরাল কী করছে, সে খায় না মাখে, সে এসে সারা ভারতবর্ষে বিজেপি 200 আসন পাবে না, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তাই পশ্চিমবঙ্গে সন্দেশখালী নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা টোবরাল নিজেরই একটা অস্তিত্ব নেই, সে গিয়ে সে উত্তেজনা ছড়াচ্ছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবছে না। সন্দেশখালী থেকেই 30,000 ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস।